হ্যালো এভরিওয়ান, আজকে যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে তোমার সিপিসিএল। ঠিক আছে, সিপিসিএল মানে চেন্নাই পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড। তো এই সিপিসিএলে কিন্তু তোমার ভ্যাকান্সি বেরিয়েছে, যেটা পার্মানেন্ট জব, অ্যাপেন্ডিক্স জব না, পার্মানেন্ট জব। সেটা অল ইন্ডিয়া ছেলেমেয়েরা অ্যাপ্লাই করতে পারবে এবং আইটিআই এবং ডিপ্লোমা ছেলেরাও অ্যাপ্লাই করতে পারবে। তো এটা খুবই ভালো একটা সুযোগ, কারণ হচ্ছে এই সিপিসিএল তোমার লিড করছে তোমার ইন্ডিয়ান অয়েল। ঠিক আছে, আইওসিএল, ইন্ডিয়ান কর্পোরেশন অয়েল কর্পোরেশন লিমিটেড, আইওসিএলে। তো এই গ্রুপ অফ কোম্পানি অফ ইন্ডিয়ান অয়েল দেখো এখানে দেওয়া হয়েছে। তো এটা তোমার নবরত্ন কোম্পানি। হ্যাঁ, তো আইওসিএলে সার্ভিস এবং সিপিসিএল সার্ভিস একই রকম, একই ব্যাপার। তো সেটা তোমাদের সঙ্গে আমি ডিসকাস করে দেবো যে অফিসিয়াল নোটিফিকেশান, সেই নোটিফিকেশানের দ্বারা। তো তার আগে আমার একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, এবং ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক এবং শেয়ার করো। তো চলো আমার নোটিফিকেশানটা দেখে নেই। দেখো, সিপিসিএল চেন্নাই পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড গ্রুপ অফ কোম্পানি অফ ইন্ডিয়ান অয়েল, এখানে কী হচ্ছে, গ্রুপ কোম্পানি অফ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড, অর্গানাইজড হচ্ছে তোমার অয়েল গ্রুপ অফ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড মানে আইওসিএল। তো এখানে দেখো যে পজিশন কোডগুলো তোমাদের একটু ভালো করে দেখে নেবা, এই পজিশন কোড অনুসারে পরবর্তী ক্ষেত্রে তোমাদের কিন্তু যে বলেছে যে কোয়ালিফিকেশান সেটা এই কোড অনুসারে বলা হয়েছে। ঠিক আছে, প্রথমে দেখো জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট ফোর প্রোডাকশান, টোটাল ভ্যাকান্সি হচ্ছে তোমার 17টা। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ফোর প্রোডাকশান ট্রেনিং হচ্ছে 16টা। তারপর জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট ফোর মেকানিক্যাল হচ্ছে 4টে, মেকানিক্যাল তোমার 5টা। জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট ফোর হচ্ছে ইলেকট্রিক্যাল 4টে, জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট ফোর ইলেকট্রিক্যাল ট্রেনিং হচ্ছে 4টে। এইভাবে তোমাদের কিন্তু টোটাল ভ্যাকান্সি এখানে বলা হয়েছে, যেটা টোটাল ভ্যাকান্সি হচ্ছে 72, 72টা ভ্যাকান্সি কিন্তু টোটাল দেওয়া হয়েছে। দেখো আপার যে এজ লিমিট, সেই এজ রিল্যাক্সেশান 1/2/2022 পর্যন্ত তোমাদের ধরা হবে, যেটা আপার এজ লিমিটেড হচ্ছে পোস্ট কোড যেগুলো বলা হয়েছে, সেই পোস্ট কোডের মধ্যে 30 বছর, এবং এই যে পোস্ট কোড দেওয়া আছে সেই পোস্ট কোড হচ্ছে 26 বছর। ঠিক আছে, তা পোস্ট কোড মেনে নিয়ে তোমার যে যে অ্যাপ্লাই করবে সেই অ্যাপ্লাইটা দেখে নেবে কার কত বয়স হিসাবে, এবং সেখানে এজ রিলেকশান এসসিদের 5 বছর এবং এসসিএসটিদের 5 বছর এবং ওবিসিদের 3 বছর, যেভাবে এজ রিলেকশান আছে সরকারি গভর্নমেন্ট রমসের, সেই হিসাবে তোমরা কিন্তু এজ রিলেকশান ছাড় পাবে। নেক্সট চলে আসে তোমার এডুকেশন কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স। ঠিক আছে, তো এই যে পোস্ট কোড, সেই পোস্ট কোডের হিসাবে অ্যাসিস্ট্যান্ট প্রোডাকশান হিসাবে দেখো 3 ইয়ার্স ডিপ্লোমা কেমিক্যাল পেট্রোলিয়াম, তারপর তাছাড়া তোমার বিএসসি উইথ কেমিস্ট্রিতেও তোমার থাকতে পারে। হ্যাঁ, তো তাদের 60% মার্কস, এবং এসসি এসটিদের জন্য 55% মার্কস থাকলে, এবং এক্সপিরিয়েন্স যেটা সেটা হচ্ছে 2 বছরের রিলেভেন্ট এক্সপিরিয়েন্স লাগবে। এখানে জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট মেকানিক্যাল 3 ইয়ার্স ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এবং 60% মার্কস লাগবে, এবং 55% মার্কস হচ্ছে এসসি এসটিদের জন্য, এবং এখানেও তোমার কিন্তু 2 বছরের এক্সপিরিয়েন্স চা হয়েছে। তো প্রত্যেকের ক্ষেত্রে দেখো ডিপ্লোমা ইলেকট্রিক্যাল, নেক্সট যে ইলেকট্রিক্যাল হিসাবে ডিপ্লোমা, এবং সেখানে 2 বছর এক্সপিরিয়েন্স তোমার চেয়েছে। তারপরে ইনস্ট্রুমেন্টেশন 3 ইয়ার্স ডিপ্লোমা, ইনস্ট্রুমেন্টেশনে যারা কোর্স করেছে 3 ইয়ার্স ডিপ্লোমা এবং 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। এখানে 3 ইয়ার্স ডিপ্লোমা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। দেখো নেক্সট হচ্ছে সিপিসিএল 12 যে পোস্ট কোড, সেই পোস্ট কোডে দেখো জুনিয়র টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট 4 ফায়ার অ্যান্ড সেফটি ট্রেনিং, যেটা আইটিএস ছেলেমেয়েদের জন্য, এবং উইথ এনএসসি ন্যাশনাল অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট লাগবে উইথ হেভি ভেহিকাল ড্রাইভিং লাইসেন্স। এখানে দেখো আইওসিএলের ক্ষেত্রে ম্যাক্সিমাম চাই যারা আইওসিএলেই অ্যাপ্রেন্টিস করা হয়েছে তাদেরকে নেওয়া, কিন্তু এখানে অল ইন্ডিয়া ছেলেমেয়েরা অ্যাপ্লাই করতে পারবে এটা প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে যে এনএসসি সার্টিফিকেট যে কোনো মানে তোমার সার্টিফিকেট ন্যাশনাল অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট যে কোনো জায়গায় অ্যাপ্রেন্টিস করা থাকলে হবে, ইন্ডিয়ান অয়েলের কোনো দরকার নেই। এটা এটা তোমাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো সুযোগ যারা এনএসসি করা আছে এবং আইটিআই করা আছে। আইটিআই কিন্তু ট্রেড কোনো উল্লেখ নাই, যে কোনো আইটিআই ট্রেড থাকলে হবে, এনএসসি থাকলে হবে, এবং সেক্ষেত্রে হেভি ভেহিকল ড্রাইভিং লাইসেন্স, এবার এখানের ক্ষেত্রে কোনো এক্সপিরিয়েন্স লাগবে না, ফ্রেশার্স হলে কিন্তু হবে। নেক্সট হচ্ছে মোড অফ সিলেকশন। মোড অফ সিলেকশনে দেখো ফর অল পজিশন এক্সেপ্ট পোস্ট কোড, এই যে পোস্ট কোড এই দুটো তোমার বাদ দিয়ে এটা কী হবে যে সিলেকশন বেসিস অফ অনলাইন যে টেস্ট হবে পারফরমেন্স, সেই টেস্টের ভিত্তিতে তোমাদের শর্টলিস্ট করা হবে। তো সেখানে দেখো টেস্টটা হবে 120 মার্কসের মধ্যে। হ্যাঁ, 120 মধ্যে দুটো পার্টে, একটা হচ্ছে 45 নম্বরের
আর আরেকটা আছে তোমার 70 মার্কস। তো এই 70 মার্কস 50 1 নম্বর করে থাকবে এবং প্রত্যেকটা চারের চারটা ভুলের জন্য 1 নম্বর করে কাটা যাবে, অন মার্কস বা রং অ্যান্সার। ঠিক আছে, দ্বিতীয় যে হচ্ছে ফর পোস্ট কোড CPCL 11 অ্যান্ড CPCL 12, এই দুটো হবে তোমার অনলাইন টেস্ট হবে প্লাস ফিজিক্যাল এন্ট্রান্স টেস্ট হবে। ঠিক আছে, ফিজিক্যাল টেস্টের মধ্যে যে এই যে তোমার হাইট দিয়ে দিয়েছে, ওয়েট দিয়ে দিয়েছে, চেস্ট দিয়ে দিয়েছে, এবং এন্ট্রান্স টেস্ট 6 মিনিটে তোমার 1.6 কিলোমিটার তোমার রান হবে। তো 100 মিটার তোমার লোড ক্যারিং রান ডিস্টেন্স 100 মিটার উইথ ডামি লোড অফ 30 কেজি, 30 কেজি তোমার নিয়ে তোমার 100 মিটার তোমার যেতে হবে। এবার তোমাদের দেওয়া হয়েছে, তারপর হচ্ছে তোমার পে। হ্যাঁ, তো এই যে পজিশান, এই পজিশানের যে পেগুলো দেওয়া হবে সেগুলো হচ্ছে তোমার 25,000 থেকে 1,05,000 টাকা তোমার স্যালারি পে স্কেল। এবং তোমার দ্বিতীয় হচ্ছে তোমার বেসিক পে ক্যান্ডিডেট সুইলবি ডিএ এইচআরএ, এগুলো সবই তোমার কিন্তু দেওয়া হবে। দেয়ার রেসপন্সিবল প্রপারটিস ফর প্রমোশন ফর হায়ার গ্রেডস, তোমার হায়ার গ্রেডও যাওয়া যাবে। তারপর যে তোমার এই যে কোডগুলো আছে সেই কোডগুলো তোমার কী হবে দেখো, এই কোডগুলো তোমার স্টাইপেন্ড দেবে প্রথম বছর তোমার 24,000, এবং 24,000 পরে তোমার ট্রেনিং কমপ্লিট হওয়ার পরে সেই একই পে স্কেলে আসবে 25,000 থেকে 1,05,000 তোমার বেসিক পে। নেক্সট আছে তোমার অ্যাপ্লিকেশান ফি। অ্যাপ্লিকেশান ফি দেখো জেনারেলদের আর ওবিসিদের জন্য তোমার লাগবে 1,000 টাকা, এবং তোমার যে SC ST PWD এক্সাম ওমেন এদের কিন্তু 1 টাকাও লাগবে না। তারপর দেখো হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবে, তো সেগুলো তোমার পুরোপুরি ই দিয়ে দিয়ে দিয়েছে দেখো। হ্যাঁ, পরপর 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 ডিক্লারেশন দিয়ে দিয়েছে কীভাবে পারফর্ম ডিটেলস, এগুলো সব এইভাবে তোমাদের স্টেপ বাই স্টেপ এগুলো তোমাদের দেওয়া হয়েছে। ঠিক আছে, কীভাবে কী অ্যাপ্লাই করবে অ্যাপ্লিকেশান লিঙ্কটা আমি দিয়ে দেবো। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার ওপেনিং অনলাইন অ্যাপ্লিকেশন আছে 24/3/2022, এবং ক্লোজিং অনলাইন অ্যাপ্লিকেশন 14/4/2022, মানে 14 এপ্রিল হচ্ছে লাস্ট ডেট। অনলাইন পেমেন্ট হচ্ছে তোমার 13/4/2022 লাস্ট ডেট, এবং যে অ্যাডমিট কার্ড অনলাইনে হবে সেটা হচ্ছে 2/5/2022, এবং টেন্ডেড ডেট অফ অনলাইন টেস্ট হচ্ছে 8/5/2022। ঠিক আছে, তো এই হচ্ছে আজকের ভিডিও ডিটেলস। ভিডিওটা ভালো হলে অবশ্যই লাইক শেয়ার করো, আবার নেক্সট ভিডিওটা আবার অন্য বিষয়ে আলোচনা করবো।